লায়ন্স ক্লাব অফ প্রতাপদিঘির জন্মবার্ষিকী উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত লায়ন্স ক্লাব অফ প্রতাপদিঘির জন্মবার্ষিকী উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠান কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এলাকায় চারজন প্রতিবন্ধীদের আমেরিকান ট্রাইসাইকেল হুইলচেয়ার বিতরণ করা হয় এবং এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়, সাতজনকে দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনের স্থগিত মাধ্যমে কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন লায়ন ডাক্তার ভোলানাথ দাস, লায়ন বরুণ নন্দন গোস্বামী, লায়ন স্বপন গিরি, লায়ন শলিলঞ্চন সাহু, লায়ন সুভাষ দাস, লায়ন স্বপন রায়। বিশেষ অতিথি ছিলেন বিডিও শঙ্খ ঘটক, পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি স্বপন মাইতি। 2024 এবং 2025 নতুন সভাপতি হলেন কনক কান্তি দাস। ল্যান্ডস ক্লাব অফ প্রতাপদিঘির আজকের জন্মদিন 2002 সালে আমাদের ল্যান্ডস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 23তম বর্ষ, আজকে সেই জন্মদিন। এবং ল্যান্ডস ক্লাব ইন্টারন্যাশনাল, এটা নিয়ম হচ্ছে প্রতি বছর পরিচালক মণ্ডলীর পরিবর্তন করা হয়, দ্বিতীয় বছরে কেউ থাকেন না, প্রতি বছরই তাই বোর্ড অফ ডাইরেক্টার্স তৈরি করা হয় এবং তাদের ইনস্টলেশন করা হয়। বাংলায় কী বলে, আজকের এই দুটো অনুষ্ঠান আমাদের একসঙ্গে হচ্ছে। বিওডি বোর্ড অফ ডাইরেক্টার্স ইনস্টলেশন হবে এবং তার সঙ্গে আজকে শুভ জন্মদিন উদযাপন হবে। তাই আমাদের কাছে আছেন, আমাদের সঙ্গে আছেন, সব দূরে চলে গেছেন, ব্লাড ডোনেশন ডিস্ট্রিক্ট লেভেলের উনি চেয়ারপারসন, ব্লাড ডোনেশন চেয়ারপারসন। এখানে আমার পাশে বসে আছেন ল্যান্ডস ক্লাব অফ প্রতাপদিঘির প্রেসিডেন্ট, পাশে আছেন জোন চেয়ারপারসন, তার পাশেই আছেন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন। এছাড়াও আমাদের অন্যান্য তো সবাই আছেন এখানে, আজকে আমার অনেকেই বিভিন্ন গাড়ি ছাড়া আসবেন, উৎসব মুখরিত নিশ্চয়ই হবে। আজকে মূলত বিষয়টা কি রয়েছে, আমাদের জন্মদিন পালন করব, কেক কাটবো, জন্মদিন পালন করব। এই দিনে আমরা কিছু ছাত্রকে তাদের উপহার সামগ্রী দিব, এই কারণে তারা আমাদের এই ব্লক লেভেলে পরীক্ষাতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে, সেই হিসেবে তাদের আমরা একটু উৎসাহিত করব। এছাড়া 3 জন দুস্থ হ্যান্ডিক্যাপ্ট আছেন, তাদের আমরা ট্রাইসাইকেল দিব, যেটা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা পেয়েছি বলতে আমাদেরই টাকায়, লায়ন্স ক্লাবের টাকায় কিন্তু এই জিনিস করা হয়। এছাড়া আগামী দিনে কী কী লক্ষ্য আছে, আগামী দিনে আর কী কী লক্ষ্য আছে? লক্ষ্য আমাদের অনেক আছে, আমাদের সাধ্যমতো এখন যেটা চেষ্টা করে যাচ্ছি চালাচ্ছি, ক্লাব যদিও অনেকখানা বয়স হয়ে গেছে, তাহলে আগামী দিনে একটি আই হসপিটাল করার ইচ্ছা আছে, তার সঙ্গে ENT ডিপার্টমেন্ট, এটা আমাদের ইচ্ছা, যদি পূরণ হয় এরপরে আমরা একটা ঘর করবো, তৈরি করবো ভেবেছি, এই মিটিং ফিটিংয়ের জন্য বা কোনো উৎসব অনুষ্ঠানের জন্য করা যায়, কমিউনিটি হব, সেটাও আমাদের চেষ্টার মধ্যে আছে। আমাদের জায়গা আছে যথেষ্ট, প্রায় 70 ডেসিমিল বা 74 ডেসিমিল মতো জায়গা আছে, আমরা করতে পারবো। বাকি সীমিত টাকা, পরবর্তীকালে অবশ্য ল্যান্ডস ক্লাব ইন্টারন্যাশনাল পক্ষ থেকে টাকা পাওয়া যায়, আপনার পাবো ওখান থেকে। আমার নাম সুধাময় মহান্তি, আমি চার্টার প্রেসিডেন্ট। 2002 সালে যখন ল্যান্ডস ক্লাব প্রতিষ্ঠিত হয় তখনকার প্রেসিডেন্ট আমি। এই ক্লাবের সঙ্গে মানসিকভাবে আমরা প্রথম থেকেই ছিলাম, তো আজকে 9-9 করে 2002 থেকে 2024 22 বছর আমরা এই ক্লাব কর্মকাণ্ড আজকে শেষ বলবেন। আমি 2023-24 এর প্রেসিডেন্ট, এর আগেও প্রেসিডেন্ট হয়েছি। লায়ন্স ক্লাবের নিয়মই হচ্ছে
প্রেসিডেন্ট, ট্রেজারার, সেক্রেটারি এবং টোটাল যে বোর্ড থাকে সেই বোর্ড প্রতি বছরই চেঞ্জ হয়। এটা আমাদের ইন্টারন্যাশনালও চেঞ্জ হয়, ক্লাব লেভেলেও চেঞ্জ হয়। তো আজকে আমার শেষ দিন, মানে শেষ দিন নয়, আগামীকাল শেষ হবে। তবে আমি চেষ্টা করেছি এই বছর সারা বছর বিভিন্ন প্রোগ্রাম করার। আর লায়ন্স ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা করা। আমরা বিভিন্ন সেবার মাধ্যমে নিজেদেরকে মানে প্রতিষ্ঠিত করতে চাই এবং নিজেদেরকে আনন্দ পেতে চাই, সেই হিসাবে আমরা কাজ করেছি, বিভিন্ন কাজ করেছি। যেমন ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি, তারপরে বৃক্ষরোপণ করেছি, আই ক্যাম্প করেছি, ব্লাড সুগার, ব্লাড লেভেল, ব্লাড গ্রুপিং, বিভিন্ন রকম ক্যাম্প করেছি, থ্যালাসিমিয়া ক্যাম্প করেছি, তারপরে যারা দুস্থ মানুষ তাদেরকে খাওয়ার দিয়েছি আমরা বিভিন্ন জায়গায়, অন্নদান, জলদান, জলদান করেছি, অন্নদান করেছি। এই সমস্ত বিভিন্ন প্রোগ্রাম করে আমরা স্যাটিসফাইড, নিজেদের স্যাটিসফাইড হয়েছি। লায়ন্স ক্লাবের সঙ্গে অনেক সময় দিয়েছেন, অনেক কাজ করেছেন, কিন্তু এই যে কাজ আজকে চলে যাচ্ছে, আছে কাজ চলে যাচ্ছে বলুন, বা পথে একটা আপনাদের নিয়ম অনুযায়ী সরে যেতে হয় এক বছর অন্তর, কতটা কষ্ট লাগছে? কোনো কষ্ট নেই। এখানে তো প্রতিটি লোক প্রেসিডেন্ট, প্রতিটি লোক সেক্রেটারি, প্রতিটি লোক ট্রেজারার, এখানে সবাই জাস্ট, এটার শুধু একটা প্রতীক থাকে, আমাদের যে ডেজিগনেশনটা শুধু প্রতীক থাকে, এখানে সবাই অ্যাক্টিভ, সবাই একভাবে না কাজ করলে এই কর্মকাণ্ড শেষ করা যায় না। এক্ষেত্রে তো আমাদের কোনো আফসোসের জায়গাও নেই। নতুন যিনি এসেছেন, পদে আসছেন, ওনাকে নিয়ে কতটা কাজ এগিয়ে যাবে? অবশ্যই, উনি একজন সিনিয়র টিচার, রিটায়ার্ড টিচার এবং খুব কর্মঠ এবং মানে সামাজিক লোক, সমাজসেবী, অনেকদিন থেকে সমাজসেবা করে আসছেন। উনি আরও ভালোভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম করবেন এবং আমরা তাকে সহযোগিতা করব। আমার নাম ডাক্তার ভোলানাথ দাস। আগে আমি প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব প্রতাপ দিঘি। কেক আর পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব, নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার ছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।